মন্ত্রীর ভাষণের সামনে আসে, তখন কিছু লোক সায়নীকে দেখে দিদি হয় এবং ওরা অনেকে বলেছিল খেলা হবে। এর রিপ্লাইয়ে সায়নী ঘোষ বলেছে খেলা হবে খেলা হবে। এটাই হচ্ছে সায়নীর দোষ, কারণ এই মুখ্যমন্ত্রী সভা স্থলে এসে খেলা হবে কথাটা বলেছে, এটাই বিশ্রী ভাষাটা। আজকে কি আদালতে পেশ করা হচ্ছে? ওরা অ্যারেস্ট করলো, সকাল 11টার সময় সায়নীকে থানা আনা হলো এবং সারা সময় ইন্টারোগেশন করা হলো। বিকেল 4টার পরে বলছে যেন ওকে অ্যারেস্ট করা হয়েছে, সুতরাং আজ প্রডিউস করা হবে না, 24 hours মিন্স কালকে বুধ প্রডিউস। যেহেতু সুফা দেখুন, এটা একটা পলিটিক্যাল স্লোগান, এটা কখনো অসাংবিধানিক হতে পারে না। স্পষ্ট তো তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে, ত্রিপুরা বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ করেছে পুলিশ, যে কাজ অনৈতিক বেআইনি বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। পাল্টা বিজেপির কি বক্তব্য? ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা, দেখব। অশুভ কাজে যারা দোষী তাদের যদি আমরা বলি গ্রেপ্তার করতে, রাজ্যের মানুষ যদি বলে তো অসুবিধা কি আছে? তবে ভয়ের কথা যদি বলেন, ভয়ের প্রসঙ্গটা বারবারই বলছিলেন, ওই চিট ফান্ডের চিটারটাও বলছিল যে ত্রিপুরাতে তো আগে আসতো টাকা তুলতে, এখানকার মানুষকে অনেকেই অনেকের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে। ওই চিট ফান্ডের চিটারটাও প্রায়শই বলে যে ভয় পাচ্ছে, তো ভয় পায়, হ্যাঁ নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি, ত্রিপুরার সাধারণ মানুষ ভয় পাচ্ছে, কারণ 90 বছরের মহিলারা যাদের থেকে রেহাই পায় না, তেমনি করে আমরা কিছু করতে চাই না। তারা যেরকম ভাবে চাইছিল, যে সমস্ত কাজ করতে চাইছিল, আমরা আইনি প্রক্রিয়ায় যাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।